সময় নিয়মিত ভাবে আপনাদের কাছে পৌঁছে যায়। গত শনিবার দিনের অনুষ্ঠানে শেষও বলেছিলাম, দেখুন আমরা কিন্তু নিয়মিত কথা রাখি, আমরা পৌঁছে যাব এই সময় আপনাদের কাছে, পৌঁছে দেব তথ্য এবং তত্ত্বমূলক অনুষ্ঠান এবং অবশ্যই প্রেডিকশন। প্রেডিকশন যেখানে সারাক্ষণ সাড়া ফেলে দেয়, এই কথাটিই বলতে হলো আমাকে, কারণ সাড়া ফেলে দেওয়ার মতো প্রেডিকশন করেন কৌশিক ডিকাশক, কারণ তিনি পড়াশোনা করেন, প্রতিনিয়ত তিনি চোখ কান খোলা রাখেন এবং স্থান কাল পাত্র সমস্ত কে ডিফার করে বা সমস্তর ওপর নির্ভর করে তারপর তার জ্যোতিষশাস্ত্র, কিন্তু তা তিনি সাড়ে পাঁচ হাজার বছর আগের জ্যোতিষশাস্ত্র নিয়ে বসে নেন, তার ভাবনা চিন্তায় রয়েছে এখনকার 2020-2021, অর্থাৎ প্রত্যেকটি দিন ইম্প্রোভাইজ করা চলছে, প্রত্যেকটি দিন আরও উন্নতি চলছে, জ্যোতিষশাস্ত্রের উন্নতি চলছে। তাই তো যখন একজন শিক্ষিত মানুষ এসে তার কাছে প্রেডিকশন চান, তার কাছে জানতে চান যে আমার ক্যারিয়ারটা কেমন হবে বা আমি কোন পথে পড়াশোনা করবো, ছেলেমেয়েরা যখন জানতে চান, তিনি সঠিকভাবে তার মূল্যায়ন করতে পারেন, সঠিকভাবে তাকে সেই প্রেডিক্ট করে তাকে তার জীবনটা নির্দেশ করতে পারেন বা জীবনযাত্রা কীরকমভাবে নির্দেশ করতে পারেন। এবং এটাই বোধ হয় একজন শিক্ষিত মানুষের কাজ, যেটা আমরা কৌশিক ডিকাশকের কাছ থেকে পেয়ে থাকি। কৌশিক আজকে উপস্থিত রয়েছেন, প্রেডিকশন তো থাকবেই, তবে আমার মনে হয় যে এখন শিক্ষিত মানুষ মুখিয়ে থাকেন তার অনুষ্ঠান দেখার জন্য, যে আজকের বক্তব্যটা কি, আজকের অনুষ্ঠানে কি বলবেন। অবশ্যই আজকের অনুষ্ঠানে তো কৌশিকদা বলবেনই, তার সাথে সম্ভবী অ্যাস্ট্রো দেখুন, সেখানে কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের জন্য ঠাসা তথ্য থাকে। কৌশিকদা অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। মনিকা যখন বলছিলাম, এইভাবে ছিলাম গত শনিবারটা কী ছিল জানো, কী বলেছিলাম জানো, কী হয়েছিল জানো, প্র্যাকটিক্যালি এত ঘন ঘটা নানাবিধ ঘটনার, সত্যি না সত্যি বলছি ভুলে যাচ্ছি, কারণ ব্যাপার হচ্ছে যা বলি মাথা থেকেই বলি, কাগজ পড়ে বলি না, টিভির পর্দা দেখে বলি না, সাংবাদিকের মুখে ঝাল খাওয়ার কথা বলি না, যা আসে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব নির্ভর বলার চেষ্টা করি যতটুকুনি আমার দ্বারা সম্ভব, যা আমি তথ্য তালাশ করে পাই তা নির্ভর চেষ্টা করি। চেষ্টা করেছিলাম গত সপ্তাহে, ভেবেছিলাম হাওয়াসের টাকলার চকচকে কপালটা সত্যি চকচক করবে, কিন্তু অরিন্দমের মতো এরকম গোলকিপার থাকলে, আমার বাবা একটা কথা আইএসএল সম্পূর্ণ আইএসএল দেখতে দেখতেই বলেছে, তখন আমি অতটা পাত্তা দিইনি, যে মোহনবাগান দলটা রানার্স হলো 10 জনে খেলে প্র্যাকটিক্যালি। আমি বললাম কেন, বললো এই গোলকিপার থাকার থেকে না থাকাই ভালো, প্রায় নেই ধরেই মোহনবাগান খেলে গেল এবং ফাইনাল অবধি এসেছিলো। তা আজকে যাওয়া আবার হলো, কিন্তু মোহনবাগান জিতলো না, কিন্তু যে গোল প্রথম 2 গোল করবে সে গোল সে দল কিন্তু জিতবে, এটা বলেছিলাম না শেষে, যে যে দল প্রথম 2 গোল করবে তারা কিন্তু বাজিটা মেরে দেওয়ার পথে এগিয়ে যাবে অনেক। রেজাল্টও সেই 2-1 নয় 3-1 বলেছিলাম, সে 2-1-ই রেজাল্ট গিয়ে শেষ হলো। হ্যাঁ, মনটা ভেঙে গেল ভয়ঙ্কর, মোহনবাগান আগমার্কা মোহনবাগান সমর্থক, আমি সত্যি হৃদয়টা বিদারিত হলো অরিন্দমকে সামনে পেলে, ওর চুলো আমার মতোই প্রায় নেই, গর্দানটা ধরতাম লাফিয়ে ধরতাম, ও আমার থেকে অনেক লম্বা, কারণ লোকাল মাঠে ওকে আমি খেলতে দেখেছি, খুব একটা পছন্দ কখনোই হয় না, এরকম পচাই গোলকিপার কেন হাবাসের পছন্দ আমি জানি না, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, বাট আলটিমেট 2-1-ই রেজাল্ট, যেই দল 2 গোল করবে সেই দলই উইনিং জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি, আগে করতে পারবে, মুম্বাই পেরেছে, তাদের ধন্যবাদ, তারা জিতেছে আইএসএল। ক্ষণিকের একটা মুহূর্তের প্রেডিকশন, মোহনবাগান জেতেনি তো কী হয়েছে, রেজাল্ট 2-1-ই গেছে, 2 গোল করেই কোনো দল আলটিমেট চ্যাম্পিয়ন হয়েছে, না কপাল বেশ ভালো এবং লড়াই প্রচণ্ড হবে, কারণ তাদের কোচেরও 16 জানুয়ারি জন্ম, অর্থাৎ 6-7-1-4 সংখ্যার ডেটে খেলছে, সুতরাং প্রভূত লড়াই কিন্তু অপেক্ষা করছে, এবং কী লড়াই অপেক্ষা করলো সে তো আমরা দেখলামই সকলে মিলে, তাই না বলো, দেখা যাক। অ্যাকচুয়ালি এটা বড় একটা ভাইটাল রোল প্লে করে কি, সেই দিনকের ক্যাপ্টেন, যেটা আমি বলতে পারিনি, মোহনবাগান 5টা ক্যাপ্টেন নিয়ে সারা সিজনটা খেললো আইএসএলে, এক একদিন এক একজন, হ্যাঁ কে হবে আমি জানি না, জানলে সেক্ষেত্রে বলতে আরও সুবিধা হতো, কিংবা কপালটা সত্যি হাবাসের যতটা চকচক করছে ক্যাপ্টেনেরও চকচক করতে হয়, কারণ মাঠে তো খেলবে প্লেয়াররা, এবং ক্যাপ্টেনের কপালে আলটিমেট সেই রাজ্য কত ভালো চলবে সেটাও নির্ভর করে, কোনো দলও কত ভালো চলবে সেটাই নির্ভর করে, কারণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কপাল ভালো নেই, একটা রাজ্য দুর্দান্ত চলবে কার কপালে চলবে, সেই তো সেই রাজ্যের বা সেই দেশের মোড়ল, সুতরাং সেটা চলতে পারে না, নানাবিধ অশান্তির মধ্যে তখন সেই দেশকে কিন্তু ভুগতে হয়, কারণ সেই দেশটাকে যে পরিচালনা করছে তার কপাল তখন ভালো নেই,
দলের ক্ষেত্রে তাই, সে ক্রিকেট দল হোক আর ফুটবল দল হোক, সেটাই হয়তো আমরা প্রত্যক্ষ করলাম, সেটাই আমরা প্র্যাকটিক্যালি পেয়েছিলাম। এবং 18 তারিখে অদ্ভুত ব্যাপার দেখুন, একদম মরণপণ অবস্থায় টি-20 ইংল্যান্ড এবং ভারতবর্ষের ম্যাচে শেষ ওভারে গিয়ে ভারতবর্ষের ছেলেরা জিতলেন, অন্তত সিরিজটার মধ্যে রয়ে গেলেন, নিজেরা ইংল্যান্ডের হাতে তুলে দিলেন না সিরিজ। সেই অবস্থায় অদ্ভুতভাবে যদি দেখেন 18 তারিখ ম্যাচটা হয়েছিল, বিরাট কোহলি কি কারো মাঠের বাড়ি চলে গিয়েছিল আমি জানি না, কারণ আমি খেলা শেষের দিকে এসে দেখছিলাম 2-4 ওভার। ক্যাপ্টেন্সি করে গেল কিন্তু রোহিত শর্মা, 45 নম্বর জার্সিধারি, প্র্যাকটিক্যালি 6 সংখ্যা ডেটে জন্ম রোহিত, ফ্যান্টাস্টিক 18 তারিখ। যেহেতু বিরাট কোহলি মাঠের বাইরে, খুব একটা খারাপ না, 5 সংখ্যার বিরাট কোহলি, তিনিও স্কর্পিয়ান, কিন্তু 45 ইজ এ গুড নাম্বার দেন 18, নাম্বার 9 অক্টোবরে। সুতরাং 18 তারিখে বিরাট কোহলি থাকলে কি হতো আমি জানি না, সে বাইরে ছিল, ক্যাপ্টেন সেই ছিল, কিন্তু ক্যাপ্টেন্সিটা করেছিল রোহিত শর্মা। সুতরাং হয়তো সেটা ফেভারে চলে গেলো ইন্ডিয়ার জন্য 18 তারিখের ম্যাচটা। এরকমভাবেই কখন কোন দিকে মোচড় নেয় কোন কি, এটা আমরা না অনেক সময় বুঝতে পারি না। টিমকে তো খেলতেই হবে, কিন্তু ভালো খেললেই জিতবো তার কোনো মানে আছে? তাহলে মন মানে এতগুলো পোস্ট লাগলো কেন? সুতরাং ভালো খেললেই জিতবো এর কোনো মানে নেই। সুতরাং সেটাকে বুঝে নিয়ে চলতে হবে, সেই রকমভাবে আমাদের এগোতে হবে জীবনের ক্ষেত্রে। যখনই আমরা কোনো ভাইটাল কাজ কারবার করবো, আমাদের দশা অন্তর্দশা জন্মছকে তার প্রভাব আছে কিনা দেখব। আমি যখনই কোনো কর্ম, বিশেষ কর্ম করতে যাচ্ছি, আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, এবার জবে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে অথবা পরীক্ষাটা জবে সেট করেছে, সেই বোর্ড আমাকে তো সেদিনই দিতে হবে, কিছু করণীয় নেই। কিন্তু আমি যখন ফর্ম ফিল আপ করছি সেই পরীক্ষার জন্য, বা আমি যখন অ্যাপ্লাই করছি, সেটা যে কোনো মাধ্যমেই হোক, সে লিখিত মাধ্যমেই হোক কিংবা অনলাইনেই হোক, আমি যখন অ্যাপ্লাই করছি সেই বিশেষ পোস্টটির জন্য কোনো কোম্পানির কাছে বা কোনো এজেন্সির কাছে, সেটা আমার হাতে। আমি কবে করবো, কখন করবো, কখন ওটা ডিসপ্যাচ করবো বা হ্যান্ড টু হ্যান্ড দিয়ে আসবো, যাই করি, মাধ্যম যাই হোক, সেইটা তো আমার হাতে। সেইটাকে বুঝে নিয়ে আমার নক্ষত্র, সেই দিনকার তিথি, সেই দিনকার করণ, এগুলোকে বুঝে নিয়ে কিন্তু যেতে হবে। এবং সেই মতো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, সেইগুলো যুদ্ধজয়ের ক্ষেত্রে একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম। তা বলে পড়াশোনা করিনি, পরীক্ষা দেবো চাকরির, আমি কি পাস করবো? করবো না। আমার জন্মছকে সরকারি চাকরি প্রাপ্তির জায়গা নেই, আমি সরকারি চাকরি পাবো? জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমি বলবো পাবেন না, কিন্তু আমার জন্মছকে সরকারি চাকরি প্রাপ্তির জায়গা আছে, আমি প্রচুর এফোর্টও দিচ্ছি কিন্তু পাচ্ছি না। আমার গণ্ডগোলটা ওটা হচ্ছে না, তো চাহিদা পূরণের জন্য আমাকে যে কর্মটা করতে হচ্ছে, পরীক্ষাটা যেদিন দিচ্ছি ওটা ফিক্সড, ওটা আমার নেই, কিন্তু আমি যেদিন অ্যাপ্লাই করছি ওই পরীক্ষাটা আমি দেবো তার জন্য, মানে আমি ক্যান্ডিডেট। ঠিক এরকম ভোট প্রার্থীরা যেরকম তাদের নমিনেশনটা যেদিন ফাইল করছেন, তিনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন যে আমি এই দলের, এই নাম আমার, আমি এই ক্যান্ডিডেট, বা আমি নির্দল, বা এই দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অ্যাপ্লাই করছি, আমি এই ভোট বৈতরণীতে আমার নাম লেখালাম, আমি এই ভোট যুদ্ধটা লড়ব। সেটা তো সেই ক্যান্ডিডেটের হাতে, ভোটটা হবে সেটা ইলেকশন কমিশন ফিক্সড করে দিয়েছেন যে এই অংশে এই বিধানসভায় এদিন নির্বাচন হবে, সেটা ফিক্সড, ওটাকে আর আমার কপাল ভালো মন্দ দিয়ে আর চেঞ্জ করা যাবে না। কিন্তু আমার জেতার ক্ষমতা আছে, আমার জেতার জন্মছক আছে, আমার কোনো নেতা মন্ত্রী হওয়ার মতো যোগ আমার জন্মছকে আছে, আমি সঠিক মানুষের প্রকৃত সেবাটা করতে পারি, মানুষ আমাকে ভালোবাসবে, তখনই বাসবে যখন আমার প্রাথমিক অ্যাকশনটা পজিটিভ হবে, অর্থাৎ আমার নমিনেশন ফাইলিংয়ের সময়, তিথি, নক্ষত্র অ্যাজ ওয়েল অ্যাজ করণ। যখন সঠিক সময়ে গিয়ে আমি সেই কর্মটা করব, ফ্যান্টাস্টিক আমার কর্ম হবে এবং আমার ডিজায়ার ফুলফিলমেন্টের দিকে আমি বেশ খানিকটা এগিয়ে গেলাম। বাদবাকি তো আমার জন্মছকের প্রভাব, আমার কিংবা আমার দলের নেতা কর্মী বাদবাকি যারা আছে সকলের এফোর্ট, সেই নিয়ে আমরা জনগণের ভালোবাসা পাবো, তবেই আমি জিতব, না তো আমি হারবো। সিম্পল বিষয়, কিন্তু নমিনেশন ফাইল একটা ভাইটাল। ঠিক পরীক্ষার চাকরি প্রার্থীরা কবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনার হাতে, সেটা প্রাইভেটেই হোক আর সরকারি ক্ষেত্রেই হোক, সেটা আপনার হাতে। সুতরাং অ্যাপ্লাইটা যখন করছেন, যে মুহূর্তে করছেন, সেই মুহূর্ত গণনা করা খুব জরুরি, এবং কোন সময়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ড্রপ করবেন কিংবা মেল করবেন বা অন্য কোনো মাধ্যমে পাঠাবেন, সেটা তো আপনার আমার হাতে।
সেটা কেন করব না, মুহূর্তটা দেখা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কারণ প্রত্যেকটা মুহূর্তে 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 পজিশন ঘুরে যায়। এক ব্যক্তি থেকে ব্যাটনটা আরেকজনের হাতে এসে গেলেই পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, কারণ কপাল ঘুরছে। কপাল ঘুরে যেই ঘুরে গেল সঙ্গে সঙ্গে অ্যাকশন ঘুরে গেল। একটা মুহূর্ত হয়তো আপনার জন্য সেটা হয়তো আমার জন্য নয়, একদমই নয়। কখনো হয় থেকে বড় কারণ আমার জন্য কোনটা ফেভারেবল টাইম আমরা এমনি আবার আসছে আলোচনায়। দেখে নিয়ে কে আছেন আমাদের সাথে বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বলছি কোথা থেকে বলছি? মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে। ভেরি গুড, ডেট অফ বার্থ বলুন। 16/11/1974। জন্মস্থান কোথায়? কটায় জন্ম? সন্ধে বিকেল 5:30টা। বিকেল 5:30টা, বিকেল 5:30টায় জন্ম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম আপনার? আচ্ছা, প্রপার মুর্শিদাবাদে জন্ম। মুর্শিদাবাদ কি বার ছিল? মুর্শিদাবাদ সোমবার। মঙ্গল এবং বুধ 6 বসে আছে, বৃহস্পতি 10 বসে আছে। বেশ, বলুন কি জানার আছে বলুন। আপনার শারীরিক দিকটা সব থেকে বেশি নজর দেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। আপনার বিভিন্ন প্রকারের ঝামেলা জঞ্জাট, মহিলাদের ব্যাধি, সেখানে কোনো কাটাছেঁড়া সেরকম কিছু রোগ ব্যাধির প্রভাব, এবং লোয়ার পার্ট অফ দ্য বডি এবং মহিলাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেই জায়গাগুলো আপনার কিন্তু জন্ম ছক অনুযায়ী খুব একটা ভালো আমি পাচ্ছি না। তার সঙ্গে চেস্ট রিলেটেড কিছু সমস্যা, তার সঙ্গে চোখ রিলেটেড কিছু সমস্যা, এগুলো অ্যাডিশনাল সমস্যা। শারীরিক ক্ষেত্রটা আমি বলবো খুব 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 বেশি আপনাকে নজরদারি কিন্তু ঠিকঠাক মতো করা উচিত, এটা আমার মনে হচ্ছে, সেটাকে নজরদারি করুন। কর্মজীবন সম্পর্কে আপনি আর্থিক জিজ্ঞাসা করছেন, মানে আপনি নিজে কিছু কর্ম করেন, যদি করা উচিত। 16/11 জন্ম আপনার, 10 বৃহস্পতিও বসে আছে। ছোটখাটো কি করেন, চাকরি? আইসিডিএস এর চাকরি বাকরি আপনি করেন ছোটখাটো? তার মানে তো প্রচুর ঘুরে কর্ম করতে হয় আপনাকে। ঘুরে কর্ম করতে গেলে আপনার যেটা মুশকিল, ঘুরে কর্ম আপনাকে করতে হতে পারে যেহেতু 16/11 জন্মেছে, কিন্তু ঘুরে কর্ম করতে গিয়ে আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে শরীরটা বড় শুকনো আপনার, যার ফলে প্রচুর ঘুরলে মাথা যন্ত্রণা করতে পারে, একদম এনার্জি পাচ্ছে না, পরের দিন আর যেতে ভাল লাগছে না কর্মে, এইগুলো আপনার মনে হবে। আমি বলবো প্রভূত পরিমাণে শরীর ঠান্ডা থাকে এরকম খাদ্য খাবার খাবেন, দয়া করে প্রভূত পরিমাণ জল খাবেন প্রয়োজন মতো, এবং সেই মতো করে আপনাকে কিন্তু জীবনে এগোতে হবে, তাহলে আপনি কর্মটাকে চালিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পর থেকে বেশ খানিকটা হবে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কিছু পজিটিভ বৃদ্ধি আপনার কপালে হয়তো ভগবান রেখেছেন, আমি চাই সেটা আপনার অবশ্যম্ভাবী হোক। যথেষ্ট ভালো জায়গা বর্তমান সময়ও আছে, এরপরেও যথেষ্ট পরিমাণ ভালো জায়গা আপনার জন্য আছে, সুতরাং সেটাকে চেষ্টা করুন। এপ্রিল মাস থেকে যথেষ্ট ভালো পজিটিভ টাইম, 2023 সালের এন্ড অব দি আপনার ক্ষেত্রে ট্রানজিট পার্টে অন্তত আসছে দিদি। তবে সেই জন্য আমি বললাম চাকরি বা অর্থটাকে নিয়ে আমি অতটা ভাবছি না, যেটা ভাবছি আপনার অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট চাকরি হওয়া উচিত ছিল সরকারি ক্ষেত্রে, এরকম কন্ট্রাকচুয়াল না। আপনি সরকারি চাকরির জন্য পার্মানেন্ট কখনো চেষ্টা করেননি? হ্যালো হ্যালো হ্যালো, আপনি সরকারি চাকরির জন্য পার্মানেন্ট কখনো চেষ্টা করেননি? না, ওটা করা হয়নি। ওটা কেন করা হয়নি? কেন পড়াশোনাটা ঠিক মতো হয়নি? আগে বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা নাকি?
ওখানেই কবি কেঁদে ফেলেছে আর কি করা যাবে। যাই হোক, শরীরটাকে মেনটেন করুন দয়া করে, ঠিক আছে? শরীরের ভেতরটা ঠান্ডা রাখুন, প্রচুর প্রচুর মৌরি মিশ্রি ভেজানো জল খান, পারলে আপনারা গ্রামে গঞ্জে থাকেন ডাবের জল খাবেন, মৌরি মিশ্রি ভেজানো জল খাবেন, মাঝে মধ্যে একটুখানি কলুত্ত কলাই ভেজানো জলও খাবেন, কারণ আপনার কিছু ইউরিনারি সমস্যা এবং মহিলাদের রোগ ব্যাধি আপনাকে কিন্তু ঝঞ্ঝাটে ফেলতে পারে। সুতরাং শরীরের ভেতরটা খুব সাবধান, কাটা ছেঁড়ার যোগ কিন্তু আপনার শরীরে আছে, সেটা যেন না হয়, ঠিক আছে? শরীরটাকে মেনটেন করুন সামনের এপ্রিল থেকে 2023 এন্ড অবধি। আপনার নিজের বাড়ি হবে কি না এটা তো আপনি যদি করেন তাহলে একরকম উত্তর দেব। এখন ভাগাভাগি করতে চাইছে না, এখন ভাগাভাগি করতে যখন চাইছে না, করতে হবে না। আপনি মোটামুটি সামনের বছর বৈশাখ মাসে গিয়ে ভাগাভাগির জন্য উদ্যোগ নেবেন, 21 বৈশাখ না, 22 বৈশাখে গিয়ে, তখন দেখবেন হয়ে গেছে এবং বাড়ি ঘর ধরেও তখন হাত দিতে পারবেন আপনি, সেটা আপনাদের জন্য ভালো হবে। সঙ্গে থাকুন দিদি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক প্রশ্ন থাকে আমি জানি আপনাদের, এই প্রশ্নগুলোর জন্যই তো আমাদের এই লাইভ অনুষ্ঠান, অবশ্যই করবেন, কিন্তু তার জন্য এক এক দিন এক একটা প্রশ্ন করলে ভালো হয়। তবে হ্যাঁ, আপনি 22 পরে যেটা কৌশিকদা বললেন বাড়ি সংক্রান্ত বিষয়, 2022 পরে চেষ্টা করুন, অবশ্যই তার আগে আগে ফোন করুন, নিশ্চয়ই তখন আবার কথা বলা যাবে। আর এর মাঝখানে যদি মনে হয় যে আরও ডিটেলসে আপনি জানতে চান, তাহলে তার জন্য তো চেম্বার রয়েছে এবং কোথায় কোথায় চেম্বার রয়েছে আমি বাইরে চেম্বারটা না একটু শুধু বলে দিই। দুর্গাপুরে যেমন 25 কৌশিকদার সাথে দেখা হবে, এই মাসের 25 দুর্গাপুরে বন্ধুরা আপনারা দেখা করতে পারবেন কৌশিকদার সাথে। আর 7 এপ্রিল দেখা হবে বর্ধমান বন্ধুদের সাথে, বর্তমানের বন্ধুরা 7 এপ্রিল কৌশিকদের সাথে দেখা করতে পারবেন। 6 মে দেখা হবে আসানসোলের বন্ধুদের সাথে, 6 মে আসানসোলে যারা রয়েছেন তারা 6 মে দেখা করতে পারবেন। অবশ্যই আমরা আগামী দিন আরও জানিয়ে দেবো, তখন আপনারা 15 আগে থেকে বুকিং করা শুরু করবেন। 12 মে রয়েছে শিলিগুড়ি, আর আপনারা প্রত্যেকেই জানেন গড়িয়াহাট ভাগ্যচক্রে প্রত্যেক সোমবার দিন কৌশিকদের সাথে আপনাদের দেখা হয়, প্রত্যেক সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে। আর মঙ্গলবার দিন হাতিবাগানে তাঁর চেম্বার রয়েছে, এটাও কিন্তু তার ব্যক্তিগত চেম্বার। শুক্রবার শনিবার দিন, হ্যাঁ এই সপ্তাহে কিন্তু শরাফুলি চেম্বার হবে, কারণ সোমবার অবধি দুর্গাপুর লাস্ট বুকিং হবে, সুতরাং যারা করতে চাইছেন করতে পারেন যদি মনে করেন। দুর্গাপুরে আমি থাকবো মোটামুটি 12 থেকে এন্টায়ার সন্ধ্যেবেলা রাত্রিবেলা অবধি থাকবো, চিন্তা নেই, বুকিং করুন। দুর্গাপুরে 25 আছি, আর তারপরে 7 ওই 25 থেকে বর্ধমানের লোকেরা লেখানো শুরু করবেন, যেদিন আমি দুর্গাপুরে যাব ওই 25 থেকে 7 এপ্রিলের জন্য বর্ধমানের বা আশেপাশে অঞ্চলের মানুষরা আপনারা নাম লেখাতে শুরু করুন। শনিবার রবিবার দিন খড়দায় তার বাড়ি চেম্বারে, এবং গড়িয়াহাট ভাগ্যচক্র কিংবা শরাফুলি হাতিবাগান বাইরে চেম্বার দুর্গাপুরে রয়েছে 25, সমস্ত তথ্য জানার জন্য স্ক্রিনে দেখুন নাম্বারগুলো বারবার করে আমরা ডিসপ্লে করছি, সেগুলোতে ফোন করে জেনে নিন ডিটেইলসে। দেখেনি একজন বন্ধু চলে এসেছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ প্রণাম, বলুন কে বলছেন? বলছি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। মেয়ের নাম বলুন। নাম বলুন। আচ্ছা, মেয়ের যে আতাত, মানে মেয়ের নাম বলুন, মেয়ের নামটা বলুন। আতাত, মেয়ের নামটা বলুন। তানিশা সাহা। কি সাহা? তানিশা সাহা, ভেরি গুড। এত সুন্দর একটা নাম আমাদের থেকে লুকিয়ে যাচ্ছেন কেন? তানিশা, বলুন ডেট অফ বার্থ বলুন। তানিশা, ডেট অফ বার্থ 8/8/2002। দাঁড়ান দাঁড়ান, অগস্ট মাসের 8, তাই তো? 2003 সাল। বেশ, জন্মস্থান সময় বলুন। আপনি এখন বীরভূম থেকেই বলছেন?
আচ্ছা ওটা নিয়ে আমরা আসছি, আগে আগে শুনুন, আপনি বীরভূমে কোথায় আগে বলে নিন, জন্মস্থান কোথায় বীরভূমে? হ্যালো, মানে ওর কেরিয়ার, আপনি কি টিভিটা চালিয়ে রেখেছেন দিদি? হ্যালো, আপনি কি টিভিটা চালিয়ে রেখেছেন বা সাউন্ডটাকে অন রেখেছেন? আমাদের সাউন্ডটা মিউট করেছেন, তাহলে আমাদের কথা শুনতে পাচ্ছেন না কেন আপনি? আপনার মেয়ের, হ্যাঁ বুঝতে পারছি, আপনার মেয়ের বীরভূমে কোথায় জন্মেছে? বীরভূমের কোথায় জন্মেছে আপনার মেয়ে? চাকরির সূত্রে ওখানে ছিলেন, তার ফলে মনে নেই। আপনি এখন কোথা থেকে বলছেন? আপনার সাথে ফোনে কথা বলা খুব কঠিন আমাদের, পরের ফোন দাও, খুব কঠিন। ওনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না, বলাটা অন্যায় হবে, আমরা কথা শুনতে পাচ্ছি, উনি আমাদের কোনো কথা শুনতে পাচ্ছেন না, ওনার কথা বলেই চলেছেন। এবার ব্যাপার হচ্ছে কমিউনিকেশন যদি ঠিক না হয়, দয়া করে যদি মনে হয় কথা শুনতে পাচ্ছি না, ফোনটা কেটে দিন, আবার ট্রাই করুন, বরং তাতে বেটার হবে। কারণ আপনার কথা আমাদের শোনার দরকার, আমাদের কথাও আপনার একইভাবে শোনার দরকার, না তো ফোন পাওয়াটাই বেকার হয়ে যাবে। সুতরাং বলার জন্য তো এই অনুষ্ঠান নয় যে চারটে গাল গপ্প দিয়ে আপনাকে বড়িয়ে দেওয়া হলো। আপনার মেয়ে খুব ভালো মেয়ে, মাথা ঝাঁকিয়ে বলে দিলাম, মা তার আর কৃপা পাবেন, বীরভূমে জন্মেছে যখন, সুতরাং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গানও করবে, কবিতাও লিখবে, আবার অন্য কারোর মতো খেলা হবে, স্লোগানও দেবে, সব কিছু বলতে পারবো না। সুতরাং রবীন্দ্র হোক আর অরবীন্দ্র হোক, কোনো কিছু কথা জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকের বাইরে গিয়ে কৌশিক ডিকাশ্যপ বলেনি, বলতে পারবেও না। যেটা যদি ভুলও বলি, জ্যোতিষশাস্ত্রের মধ্যে থেকেই ভুল বলবো, ঠিক বললো জ্যোতিষশাস্ত্রের মধ্যে থেকেই বলি, সেটাই চেষ্টা করব। সুতরাং সেই মতো প্রিপারেশান নিয়েই দয়া করে বলবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। একদমই, একজন বন্ধু চলে এসেছেন, তার ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। ৯৯ সালে জন্ম, সময়, সময়টা বলো ভাই। মানে সেই হিসাবে ৬ পেরিয়ে ৭, তাই তো? সেই হিসাবে ৬ পেরিয়ে ৭, রাত ১টা ৫৫। জন্মস্থান কোথায় ভাই? কলকাতা। হ্যাঁ কলকাতা, ওকে। আর জন্ম বারটা তাহলে কি ছিল বলো? হ্যাঁ তোমার জন্ম বারটা, তার মানে ৬ তারিখ রাত্রে ১২টা হই কি বার? মঙ্গলবার। মঙ্গলবার, আচ্ছা। তোমারও কিন্তু ফোনটা যথেষ্ট ডিস্টার্ব করছে। যাই হোক বলো সাহেব, কি জানার আছে তোমার? তুলা লগ্নের কুণ্ডলী দেখা যাচ্ছে, সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, থার্ড হাউসে রবি, বুধ এবং চন্দ্র একত্রিতভাবে বসে আছে। চন্দ্র অনুরাধা নক্ষত্রে বসে আছে বৃশ্চিক রাশির ঘরে, পঞ্চমে মঙ্গল এবং কেতু অঙ্গারক দোষ করে বসে আছে, একাদশে রাহু বসে আছে, গুড প্লেসমেন্ট, নিচস্থ শনি এবং বৃহস্পতি বসে আছে। বলো কি জানার আছে বলো। বৃহস্পতি শনি বক্রগতিতে বসে আছে। কি বিদ্যা, কি বিদ্যা এখন তুমি করছো শুনি? কি পড়াশোনা করছো? একদম সঠিক করছো, বিকমেরই চার্টের চা। বিকম ভালো করে পড়াশোনা করো, তারপরে গিয়ে তুমি যেটা করো সেটা সেলস এবং মার্কেটিং রিলেটেড এমবিএ করো, সেটা তোমার জন্য ভালো হবে এই হরোস্কোপ অনুযায়ী। কোনো ডাইরেক্ট আদার্স কোনো পড়াশোনায় একাডেমিক্সের অ্যাঙ্গেল থেকে যেও না, আমার মনে হচ্ছে সেখানে কিছু বাধা আসতে পারে। আপাত জন্ম ছক থেকে আমার যেটা মনে হচ্ছে পঞ্চমে মঙ্গলকেতুর অঙ্গারক দোষ আছে, যেটা তোমাকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা দিতে পারে। বাট আমি এমবিএ বলছি, যেহেতু এমবিএটা একটা প্রফেশনাল কোর্স এবং তুমি বিকম গ্র্যাজুয়েশন করছো, সেক্ষেত্রে তোমার জন্য সুবিধাজনক জায়গা আমার মনে হয়
কোনো সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড কোনো প্রফেশনাল হয়ে তুমি যদি তোমার কাজ কারবার করো এবং সেই রিলেটেড MBA-তে স্পেশালাইজেশন করো, তাহলে তোমার জন্য আগামী ভবিষ্যতে রোজগারপাতির ক্ষেত্রে ভালো হবে। তার কারণ বৃহস্পতি এবং শনি বক্র অবস্থায় অষ্টমস্ত যদিও বসে আছে, শনি নিচস্ত বাট বক্রী এবং সঙ্গে বৃহস্পতি বসে আছে গুরুসৌরি যোগ করে, এবং তুমি 6/7 জন্মের মানুষ, তাই ওভারঅল কন্যা লগ্নও আছে। এই হরোস্কোপটা প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্ট করলেই ভালো হয় এবং সেটা সেলস মার্কেটিং রিলেটেড প্রফেশনে গেলেই ভালো হয়। নিজের মন মানসিকতাটাকে ধরে রাখবে, কারণ একটু চঞ্চল অস্থিরতা কখনো কখনো তোমার আসে, কখনো কখনো হঠাৎ করে একটা রাগ যে তোমার মধ্যে চলে আসে। সাধারণভাবে তুমি খুব ঠান্ডা শান্তশিষ্ট খুব হালকা কথা বলা মানুষ, কিন্তু কখনো কখনো একটা উগ্রতা হঠাৎ হঠাৎ করে ফায়ারি ইনস্টিংক্ট তোমার মধ্যে আসে, যেটা তোমার জন্য খুব একটা ভালো না। আর মানসিক অস্থিরতাটাকে কাটাতে হবে, ঠান্ডা জল বেশি খাবে না, একটু সাবধানতা অবলম্বন করবে ওয়েদার চেঞ্জের সময়, তার কারণ চোখে বড় চশমা বা ENT রিলেটেড কোনো প্রবলেমে তুমি কিন্তু পড়তে পারো। সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবে, খাদ্য খাবার বুঝে শুনে খাবে, যদিও প্রচুর খেতে তুমি ভালোবাসো, বাইরের খাবার খেতে আরও বেশি ভালোবাসো, তা ভালোবাসো, আমার আপত্তি নেই, কিন্তু একটু বুঝে শুনে খাবে, চলাফেরা সাবধানে করবে, কারণ কোনো রক্তদুষ্ট পীড়ায় তোমার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, মানে ব্লাড ইম্পিউরিটিস রিলেটেড কোনো সমস্যা তোমার হতে পারে, সেটা ফুড পয়জন রিলেটেড জায়গা থেকে হতে পারে, কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যাপার স্যাপার থেকেও হতে পারে। সুতরাং সেই জায়গাটা সাবধানে থাকবে, চলাফেরা চোখ কান খুলে করবে দয়া করে, এটা আমার রিকোয়েস্ট, যাতে কোনো রকম সমস্যা শারীরিক পাটে না আসে, ঠিক আছে? ভবিষ্যতে গিয়ে MBA করো সেলস মার্কেটিং রিলেটেড। আর কিছু জানার আছে বলে মনে হচ্ছে না, বলো যদি জানার থাকে। এত ঘ্যাড়ঘ্যাড় বলে ফোনে কথা বলা, যদি ভালো ডিস্টারবেন্স এরকম ডিস্টারবেন্স থাকে না তাহলে আমরা ভালোভাবে কমিউনিকেট করতে পারি না, তবু কৌশিকদের সবকিছু বলে দিয়েছেন। যদি শুভদীপ মনে হয় বা শুভদীপের মতো আরো বন্ধুরা রয়েছেন যাদের মনে হচ্ছে যে চেম্বারগুলোতে সুবিধা হবে, সেই চেম্বারে আপনারা যোগাযোগ করুন, কারণ সত্যি কথা বলতে কৌশিকদার এক একটা প্রেডিকশন জীবনকে দান করিয়ে দেওয়ার প্রেডিকশন, এবং সেই প্রেডিকশনগুলো এই কিচিরমিচিরের মধ্যে নষ্ট হতে দিতে আমাদের অন্তত পক্ষে ভালো লাগে না, সিরিয়াসলি বলছি। যার জন্য দেখবেন যখনই ক্যান্ডিডেট ফোন করে আমি তখন আমার মুখ থেকে স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসে যে বাহ ভেরি গুড, মানে আমি চাই, এবং আমার মনে হয় যারা কৌশিকদার এই অনুষ্ঠানটি দেখে অভ্যস্ত না তারা সবাই ভাবেন যে ক্যান্ডিডেট যখন আসে তখন কৌশিকদার তার সাথে যখন ডিরেক্টলি কথা বলেন সেই কথার তার প্রেডিকশন এবং সেই মানুষটার নড়ে চড়ে বসা যে হ্যাঁ একদম ঠিক বলেছেন, কারণ যেরকম আপনি বলছেন সেরকমই আমার শারীরিক সমস্যাগুলো হয়, যেরকম আপনি বলছেন আমার সেরকমই মানুষের সাথে ইন্টারঅ্যাকশনে সেই কাঁপা কাঁপা একটা ব্যাপার থাকে, এই যে বিষয়গুলো যেটাতে তাকে তার আয়নাটা ধরিয়ে দেওয়া, এটার জন্যই কিন্তু আমাদের মানে আমার মুখ থেকে বেরিয়ে আসে বাহ ভেরি গুড, কারণ আমরা ক্যান্ডিডেটকে সরাসরি পেয়েছি। ক্যান্ডিডেটই আসুক আমরা বরাবর চাই, এবং আপনারা একদম হেলদি একটা ফোন নিয়ে আসুন যাতে নাকি কৌশিকদার এই কথাগুলো স্পষ্টভাবে আপনার কর্ণগোচর হয় এবং তার সাথে আত্মগোচর হয়, মানে আত্মায় পৌঁছে যায় আর কি, না হলে পরে বোধহয় এই ফোন করা, কারণ কৌশিকদের এই মূল্যবান প্রেডিকশনগুলো এরকমভাবে নষ্ট করা বোধহয় ঠিক নয়। দেখে নি কে আছেন আমাদের সাথে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। মধ্যম গ্রাম থেকে একটু জোরে বলবেন, নামটা বলুন। রূপালী, আচ্ছা রূপালী একটু জোরে বলতে হবে ভাই, একটু জোরে বলুন। আচ্ছা ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শোনা গেল না, আবার বলুন। অর্ঘ, আচ্ছা বলুন, এবার অর্ঘ ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ এবার ঠিক আছে, আপনার সাউন্ডটা ভালো আসছে, 28 February 1997, বেশ সময়। সকাল 10:30, জন্মস্থান কোথায়? সকাল 10:30 কলকাতা, কলকাতা দিলাম। কি বার ছিল? শক বেরোলো ফ্রাইডে। আচ্ছা এখানে বৃষ লগ্ন আপনার ভাইয়ের দেখা যাচ্ছে এবং তুলা রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যালো, না আপনার কথাও শোনা যাচ্ছে না, বুঝতে পারছেন কি ব্যাপার হচ্ছে? বুঝতে পারছেন না, কতজন মিলে কথা বলছেন বা কতজন শুনছেন? যারা শুনছেন তারা টিভির পর্দায় শুনুন, আর যিনি ফোনে কথা বলছেন আমার সাথে তিনি ওই টিভির থেকে অনেকটা দূরে চলে যান, বা ছাদে চলে যান, বারান্দায় চলে যান, সামনে মাঠ থাকলে চলে যান, উঠোনে চলে যান, যেখানে টিভির সাউন্ড আপনার ফোনের কাছে পৌঁছাবে না। আমার কোনো আপত্তি নেই, পুরো বাড়ির লোক শুনুন,
আমার তাতে কিচ্ছু আপত্তি নেই। হ্যাঁ বলুন। ও ব্যাস ব্যাস, আপনি মুখের সামনে ম্যাম ফোনটা নিয়ে কথা বলুন, মাঝে মধ্যে আপনার ভয়েসটা কেটে কেটে আসছে আমাদের কাছে। যাই হোক, বৃষলগ্ন এবং তুলা রাশির হরোস্কোপ আপনার ভাইয়ের দেখা যাচ্ছে এখানে। পঞ্চমে মঙ্গল রাহু একত্রিত, শনি কেতু একত্রিত, মঙ্গল রাহু শনি কেতু একত্রিতভাবে অ্যাক্সিস জাম করে বসে আছে, পূর্ণ কালসর্পযোগের হরোস্কোপ। দশমে রবি বুধ শুক্র ফ্যাবিউলাস ও এতে বসে আছে, কুম্ভ রাশির ঘরে দুর্দান্ত। নবমে বৃহস্পতিটা নিচস্থ অবস্থায় বসে আছে, দশমপতি একাদশে লগ্নপতি পঞ্চমপতি ধনপতি চতুর্থপতির সাথে দশমে, ভেরি গুড। এমনিতে কর্মের জন্য রোজগারের জন্য হরোস্কোপ ভালো, কিন্তু পড়াশোনা কি করেছে, কত বয়স এখন? এখন 97। 97 মানে 23-24 বছর বয়স হয়ে গেছে। কি কি পড়াশোনা করেছে ভাই আপনার? হঠাৎ ছেড়ে দেবে, সেই জন্য বিকম পড়া। এর আগের মানুষটাকে আমি বললাম, পঞ্চমে মঙ্গল কেতু আছে, একাডেমিক্সে বেশি দূর দেবে না, সেই জন্য আপনি ম্যানেজমেন্টের দিকে ঢুকুন। সুতরাং খুব একটা ভুল প্রেডিকশন আগের যে গড়িয়া থেকে ভাইটি আমার এসেছিল তার জন্য করিনি, এই অর্ঘের জন্মছক সেটা প্রমাণ করছে। কারণ অর্ঘর জন্মছকেও পঞ্চমে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, ওর ছিল মঙ্গল কেতুর অঙ্গারক দোষ, এবং কন্যা লগ্ন কিংবা বৃষলগ্ন দুটোর সাপেক্ষে মঙ্গল হচ্ছে অকারাত্মক প্ল্যানেট, যে ফিফথ হাউস ড্যামেজ করে রেখে কেতু বা রাহুর সঙ্গে বসে আছে। সুতরাং হায়ার এডুকেশন পার্ট বা জেনারেল এডুকেশন পার্টে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তৈরি করে দিয়েছে। বলুন, আজকে কি জানার আছে আপনার? কি করলে কি হয়? ফার্স্ট হচ্ছে এখানে অঙ্গারক দোষ, পূর্ণ কালসর্প দোষ, এই ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলোর জন্য ভাইয়ের শরীর স্বাস্থ্য, রাগ জেদ গোয়ার্তুমি, কখনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট, এবং আমি যেটা করব সেটা ফাইনাল, এই ধরনের মানসিকতার সঙ্গে আপনাদের লড়াই করা খুব মুশকিল হয়ে যাবে ফার্স্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ, যার ফলে এই জায়গাগুলোর অনেক ছোট বয়সে থাকতে থাকতে, মানে যখনই জাস্ট 11 বছর বয়স হয়েছে, এই জন্মছকের নেগেটিভিটিগুলোকে ব্লক করার চেষ্টা করা উচিত ছিল। যতটা ভগবানের কৃপায় ব্লক হতো ততটা আমরা কিন্তু পজিটিভ দিকে চলে আসতাম। পুরোটা ব্লক করার, কেটে ফেলার ক্ষমতা কৌশিক ডিকাশ্যপের নেই, হয়তো আপনাদেরও নেই। ভগবান দিয়েছে, কিছু ভোগ করতেই হবে, বাট অনেকটাই তার চরণে হাত জোর করে আমরা অন্তত নিউট্রালাইজ করতে পারি, কিছুটা পরিমাণ কমিয়ে নিতে পারি, অন্তত রোষটাকে কম করতে পারি, সেটা পারি শাস্ত্রগত ইঙ্গিত থেকে। ইমিডিয়েট এফেক্টে সেটা ভাবনা করা উচিত, সেটা করা উচিত। এখানে কর্ম এবং রোজগারের জায়গা কিন্তু যথেষ্ট ভালো আছে, সেইটাকে পজিটিভ ওয়েতে ট্রাই করতে হবে। বর্তমান সময়ে প্র্যাকটিক্যালি এদিকে আবার শনির ঢাইয়াও চলছে, আপনার মা আছেন তো নিশ্চয়ই, আশা রাখি মায়ের। হ্যাঁ মায়ের, জানি আমি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সবে শোক, মানে হাওয়াটা তুলেছি শরীর বলবো, আপনি বললেন অসুস্থ। সুতরাং সেই জায়গাটায় সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল দেখুন, এই জন্মছকটায় অনেক কিছু মেরামতির প্রয়োজন আছে ম্যাডাম। ভাইকে নিয়ে সঠিকভাবে সেই জায়গাগুলোকে যতটা পারা যায় মেরামতি করে অপেক্ষা করতে হবে। কোনো রকম গাড়ি ঘোড়া ভাইকে চালাতে না করবেন, কারণ সেই জায়গাগুলো খুব ডেঞ্জার। মাথায় এবং কোমর থেকে পায়ের পাতায় চূড়ান্তভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা এই জন্মছকে কিন্তু আছে। বাট আবার আমি বলি, কর্ম এবং রোজগারের জায়গা কিন্তু এই জন্মছকে আছে। সুতরাং একটু রাগ জেদ গোয়ার তুমিটা কমিয়ে ওকে যদি ব্যালেন্স করা যায়, কর্মের দিকটা ওকে দেখানো যায়, তাহলে হয়তো রোজগার ওর জন্য অপেক্ষা করছে। তবে কবে ও সেই লাইনে ঢুকবে, কবে ওই ট্র্যাকে ওর রেলগাড়িটা চালাবে এটা জানি না, সেটা দেখার জন্য ওর ডিটেল দেখতে হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান গ্রহগত অ্যাঙ্গেল থেকে অ্যাস্ট্রোলজিক্যাল এবং স্পিরিচুয়াল এন্ডে করতে হবে। সঙ্গে থাকুন, এবং দেখলেন তো যেটা দিয়ে শুরু করছিলাম, মানে ফোনটা নেওয়ার আগে, যে ক্যান্ডিডেটকে সরাসরি আসতে হবে, এই যে ওর মাঝপথে পড়াশোনাটা ছেড়ে দিয়েছে এবং তাতে ও যে ট্র্যাক, মানে ট্র্যাক থেকে বেরিয়ে গেছে, তো পড়াশোনা করে তারপরে প্রপারলি একটা এডুকেশন নিয়ে এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু করে তারপরে যে চাকরির জায়গাটা সেটা ঠিক করা, মানে এটা যে ট্র্যাক একটা, কিন্তু ও আউট অফ ট্র্যাক হয়ে গেছে। যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে বা বাবা মা ফিল করছে যে এরকম হতে পারে, তখন কিন্তু আপনি শুধু বোঝালে হবে না, তাহলে বোধহয় এইরকম গাইডেন্সের আমাদের প্রয়োজন হতো না, তাই না? যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা সামনে হয়তো বুঝতে পারছি কিন্তু আগামী দিনটা আমরা দেখতে পাচ্ছি না। এবং মনে হয় কৌশিক, এক্ষেত্রে আমি অর্ঘর কথা বলছি না, কিন্তু হাজারো অর্ঘ রয়েছে যাদের সত্যি সত্যি হয়তো চেয়েও ট্র্যাকে ফিরতে তাদের অসুবিধে হয়ে যাচ্ছে, বা তাদের বাড়ির লোকদের একটা সাংঘাতিক যন্ত্রণা চরম আছে। তো মনিকা, প্রচুর মানুষ আছেন, আমারও তার মধ্যে অনেক ক্লায়েন্ট আছেন, সকলে মিলে আমরা চেষ্টা করছি, বাড়ির মানুষও করছে, আমিও
তাদের কথা মতো যতটা পারা যায় আমি চেষ্টা করছি। আগের তুলনায় হয়তো 2% করে আসছে তার পজিটিভ পরিবর্তন, অনেক কম আসছে, এক্সপেকটেশনের তুলনায় অনেক কম হচ্ছে। তখন আমরা ভাবছি কী হলো রে বাবা, কিন্তু বিষয় হচ্ছে এদিকগুলো যদি আমরা টাইম থাকতে থাকতে শুরু করি তাহলে 10 বছর ধরে যদি 2% করে পজিটিভ হয় তাহলে কিন্তু 10 বছরের মধ্যে 20% পজিটিভ হয়ে গেছে। সুতরাং ওটাই যখন 20 বছরে চলে যাবে তখন আমার পজিটিভ মানে নেগেটিভ 40% সরে গেছে। মানে আমি যদি 11 বছরে প্রপার শান্তি প্রতিবিধান করিয়ে রাখতাম কালসর্পযোগ কিংবা অঙ্গারক দোষের, তাহলে আজকে 23-24 বছরে যে এফেক্ট পাচ্ছি 10-15-20% কম পেতাম। 30-32 গিয়ে যা হতো প্রায় 40-50, মানে 50% অফ হয়ে গেছে। 50% রয়েছে, 50% অফ হয়েছে, মানে আমরা একটা লড়ার জায়গা পেয়ে গেছি, আমরা এগোনোর মতো একটা স্পেস পেয়েছি। কিন্তু যখনই পাহাড় প্রমাণ সমস্যা বয়স বেশি বয়সে গিয়ে ঘাড়ের সামনে পড়ে, সেটাকে রিকভারি একমাত্র ওপরে যাকে দেখতে পাই না তিনি হয়তো দিতে পারেন, বাদ বাকি ম্যাজিক হয় না। ম্যাজিকের ভরসায় মানুষ ঘোরেন, লজিক ছাড়া ঘোরেন, কারণ ম্যাজিকের পেছনেও সায়েন্স আছে, লজিক আছে। আর এখানে মানুষ ম্যাজিক চান উইদাউট লজিক, নো সায়েন্স। যখনই সেটা ঘুরি কি হয়, একে সময় খারাপ, অর্থহানি, অর্থ খরচ, টুপির পর মানসিক অবসাদ, টুপির পর টুপি খাচ্ছি, পরে যখন 5 বছর বাদে গিয়ে চাঁচা ছোলা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলা কৌশিক ডি কাশ্যপের মতো টেকো কোনো জ্যোতিষশাস্ত্রীর সামনে গিয়ে পড়লাম, সে আমার মাথার টাকটাই ছাপা করে দিল এমন চাঁচা ছোলা কথা বললো। তখন মনে হয় টেকো লোকটার সামনে কেন 5 বছর আগে এলাম না, এনাকে তো আমি মনিকার সাথে চ্যানেল ভিশনের পর্দায় দেখতাম। তখন ভেবেছিলাম ছোট জ্যোতিষী, এসে কোনো লাভ নেই, আজকে তার দুয়ারেই করা নাড়তে হলো। 5 বছরে ভুবন মোহিনী জ্যোতিষীদের কাছে গেছি, অর্থ নষ্ট করেছি, অপব্যয় করেছি, রত্নের বদলে উপরত্নও পাইনি, প্লাস্টিক পেয়েছি, কাঁচ পেয়েছি, আধ্যাত্মিক প্রতিকার 1 সপ্তাহের কবচ পেয়ে গেছি, পেলাম। ভাই জপ তপ করানোর জন্যে কি 10-12 জন ব্রাহ্মণকে তাহলে লাগানো হয়েছিল আপনার ছেলের বা ভাইয়ের বা মেয়ের কবচ করার জন্য? আপনি ক পয়সা দিয়েছিলেন সেই কবচটা করার জন্য, যে 10 জন ব্রাহ্মণকে দক্ষিণান্ত করে জপ তপটা কমপ্লিট করানো হয়েছে 1 সপ্তাহে? একটু ভাববেন, আমার কথা একটু ভাববেন। বাজারি রত্নের সার্টিফিকেট কারুর থেকে নেবেন না, আমার কাছে এসে জীবনে চাইবেন না আমি সার্টিফিকেট দিই না, আমি পয়সা নিই। মাল নিয়ে সার্টিফিকেট করাতে হলে সোজা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গভর্নমেন্টের সংস্থা ছাড়া, আমি কৌশিক ডি কাশ্যপ, আমার সংস্থা দা সম্ভবি সলিউশনস কাউকে চেনে না এর বাইরে। যত বড় কোড অ্যান্ড কোড বড় দোকানদারই হোক, যত মহর্ষি জ্যোতিষীরাই হোক, আমি কারুককে বিলিভ করি না। বটতলার কোনো ল্যাবরেটরির ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মতো সার্টিফিকেট আমি বিলিভ করি না। আমারটা নিয়ে যদি কোনো সংশয় থাকে গো টু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর না তো যদি মনে হয় এই চাঁচা ছোলা কথা বলার টেকো মানুষটাকে বিশ্বাস করা যায় তাহলে বিলিভ আপন মি, তাহলেই দেখবেন আপনিও আপনার ওপরে বিলিভ করা শুরু করেছেন। আজ অবধি 14 বছর চ্যানেল ভিশনে প্রায় বসতে চলেছি, পূর্ণ হবে 4th অগাস্ট আসলে, 1.0.14% লোক কৌশিক ডি কাশ্যপকে আঙুল তুলতে পারেনি, ভায়া তোমার রত্নটা ভুল, তোমার রত্নটা কাঁচ কিংবা প্লাস্টিক। কোনো মানুষ আজ অব্দি আমার থেকে আধ্যাত্মিক প্রতিকার 7 দিনে বা 14 দিনে পাইনি। হ্যাঁ আমি একটু কম জানি, কম কাজ আমি বা আমার গুরুভাইরা করতে জানি, এটা একদম ঠিক, কিন্তু তা বলে এতটা কম জানি না যে আপনাকে যে শান্তি প্রতিবিধানের জন্য আধ্যাত্মিক প্রতিকার দেওয়া হবে সেটা আপনার অ্যাকশন করবে না। যারা পড়ে আছেন টিভির ওপারের প্রান্তে দর্শক বন্ধুরা আমার, যারা আমার কাছে এসছেন, আমার পরামর্শে চলেন, আমার থেকে রেমেডি করে চলেন, তারা জানেন কি ছিলাম আর 2021 কি আছি, কে মুখ্যমন্ত্রী হবে, না কৌশিক ডি কাশ্যপ ডরায় বা ভাবে, না তারা ভাবে। তার কারণ মুখ্যমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, ওসব পরের প্রশ্ন। দেশটাকে প্রপার চলতে হবে, রাজ্যটাকে প্রপার চলতে হবে, আমরা প্রপার চলছি তাহলে আরও বেটার আমাদের হবে, কারণ আমরা সেই টিউনে বাধা আছি সকলে। শুধু কৌশিকদার নিজে বাধা নেই, কৌশিকদার হাত ধরে যারা যারা আছেন প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো অবধি, কারণ আমার কাছে
কোনো দরজা বন্ধ নেই পঞ্চাশ বছরের পরে। যে বা যারা যে বা যারা বলে পঞ্চাশ বছরের পরে লোক দেখবো না, তাদের গিয়ে প্রশ্ন করেছেন আপনার বয়সটা কত, অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা দেখান, তার বয়স আবার পঞ্চাশ হয়ে যায়নি তো, সে সেজে গুজে চল্লিশ কিংবা পঁয়ত্রিশ হয়ে বসে নেই তো, তাহলে আমার মনে প্রশ্নটা করেছেন। এবার যদি পঞ্চাশ বছরে কিছু না হতো, তাহলে বাহান্ন বছরে জীবনে হাতে বাটি ধরে অমিতাভ বচ্চন ফিরে এসে ছিয়াত্তর বছরে বিগ বি হতেন না। যদি পঞ্চাশ বছর ষাট বছরের পরে রত্ন না কাজ করে, তাহলে অমিতাভ বচ্চন নীলা পান্না বা অদুনা পোকরাজ কেন পড়েছেন? সুতরাং হোয়াট ইজ জেমস্টোন সেটাই বোধ নেই, কারণ জীবনে সায়েন্স পড়েইনি তো। আমার হিউম্যান বডিটা কি, আমি প্রতিকার করছি কার, আমার কপালটা কার, আমার কর্মটা করবে কে, আমি বাইরে কেন নারকেল ভাসাচ্ছেন, কেন কর্পূর পরাচ্ছেন, কেন ধুনো দিচ্ছেন, কেন তিল ছুটছেন? নিজেকে পরিবর্তন করুন, রেমেডি ইউজ নিজে করুন, আপনার মন আত্মা শরীরকে ব্যালেন্স করুন, সেই ধরনের আধ্যাত্মিক কর্ম করুন, সেই ধরনের সাধন মার্গে থাকুন, সেই ধরনের ক্রিয়াকর্ম অবশ্যই করুন, মন্ত্র জপ করবেন, একশো বার করবেন, প্রপার চ্যান্টিং করুন, প্রপার ভাইব্রেশনে সেটা যেতে হবে। সেটা করছেন কি? করছেন না। করবো না ভাই, ভুল করার থেকে না করা ভালো, ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া ভালো, কারণ রত্ন আপনার কপাল ফেরায়, ব্যাঙের মাথা ফেরায়, আপনাকে আমাকে ফেরায়, আপনাকে আমাকে ব্যালেন্স করে। কোথায় ব্যালেন্স করে? কারণ কেমিক্যাল পার্টিকেল, প্রত্যেকটা মলিকিউলার কনফিগারেশন আছে, অল আর মিনারেলস। সুতরাং আপনার আমার বায়োকেমিক্যাল বডি, হিউম্যান বডি বায়োকেমিক্যাল বডি, এটাও কেমিক্যাল পার্টিকেল। সুতরাং বায়োকেমিক্যাল বডির মধ্যেই সেটা নিশ্চয়ই খেলা করে। বিজ্ঞান যেদিন বার করে দিতে পারবে, সেদিন আমেরিকা এগুলো সাপ্লাই করবে ইন্ডিয়ায়। আজকে করতে পারছে না, থামস আপ বা পেপসির আকারে খালি জল করছে বিভিন্ন রঙিন দিয়ে, তার কারণ ওটা পানীয় হিসেবে প্রমাণিত। যেদিন রত্নটাকে আবিষ্কার করে ফেলবে বিজ্ঞানীরা, সেদিন আমার দেশের রত্ন আমেরিকায় গিয়ে আমেরিকা থেকে আবার এক্সপোর্ট হবে, তখন হুড়মুড়িয়ে কিনে, তখন হুড়মুড়িয়ে আমরা কিনব। আজকের অনুভূতিটা আমার নেই, আর নেই আরও আমার মতো অশিক্ষিত জ্যোতিষীদের জন্য নেই, তার কারণ না বুঝি কেমিস্ট্রি, না বুঝি বায়োলজি, না বুঝি জেমস্টোনের সায়েন্স, তা কী করে হবে? যার ফলে হচ্ছে না, যার ফলে আমরা ঠকছি, ভাবছি রত্ন পড়েছি, এত হাজার এত লক্ষ টাকা খরচা করেছি, কালকেই আমার কপালে চাকরি ঘুরে এসে যাবে। আরে চাকরি আপনার কপালে আসবে, ইন্টারভিউটা ফেস তো আপনাকে করতে হবে, চাকরির পরীক্ষাটা তো আপনাকে দিতে হবে, তা তার জন্য যে কর্মটা সেটা তো আপনাকে করতে হবে, এবং শরীর মনকে ব্যালেন্স করা। ওই রত্নটা পড়ার পর যে শরীর মনকে ব্যালেন্স করতে হবে, সেটা কিন্তু রত্নটার সাহচর্যাই করতে হবে, আপনাকে আপনাকে সেটা ভাবতে হবে। এবং এই যে বারবার কৌশিকদা বলেন যে মন আত্মা শরীরের ব্যালেন্স করা, ঠকবেন না, আমার একটাই কথা, দেখুন পয়সা আপনাদের না, আমার কাছে এসে ঠকবেন না, অন্য মানুষের কাছে গিয়ে ঠকবেন, প্লিজ ঠকবেন না, প্লিজ ঠকবেন না, কোনো জায়গায় গিয়ে ঠকবেন না। আপনি যাচাই করতেই পারেন, আপনি চাহিদা করতেই পারেন, প্রপার জিনিস হতে হবে। পোকরাজ পড়ছি, ব্যাংককে মাইন্স আছে, এক গভেট রাত্রিবেলা কোনো চ্যানেলে এখন অনুষ্ঠান করে, চেনা গেবে দোকান খুলে বসেছে, আমি একদিন সার্ফিং করতে করতে দেখছিলাম। ম্যাডাগাস্কার বলে একটা দেশ আছে আফ্রিকায়, এটাই ওই গভেট জানে না, বলছে ম্যাডাগাস্কার রুবি নাকি শ্রীলঙ্কা থেকে আসে, বোঝো কাণ্ড। কোথায় শ্রীলঙ্কা একটা দেশ, কোথায় অবস্থিত গ্লোবে, আর ম্যাডাগাস্কার দেশটা কোথায় অবস্থিত, ওই গভেটের সেইটা ধারণা নেই, ও মানুষকে মিসগাইড করছে। যেহেতু পকেটে পয়সা আছে, একটা বড় ন্যাশনাল বাংলা নিউজ চ্যানেলে বসে গেছে রাত্রিবেলা স্লট কিনে, মানুষ দেখে ভাবছে সব ওটাই সব ঠিক। কোন গভেটের রাজত্বে আমরা বাস করছি? সুতরাং দয়া করে আপনারা শিক্ষিত মানুষ ভাবুন, দেখুন, তারপরে সেটাকে নিন, যেখান থেকেই নিন, কোনো নামে ঠকবেন না, নামের ভরসায় কিন্তু কোথাও ঠকবেন না। বারবার আপনারা ঠকছেন, বিভিন্ন জায়গায় ঠকছেন, আপনার পয়সা ঠকছেন, আমার কি, সত্যি আমার কিছু না, আমার কষ্ট লাগছে, কারণ আমি যখন বলছি এটা নিতে হবে, আপনার পকেটটা ফাঁকা, আমার লাভ হচ্ছে না, আমার কষ্ট ওই জায়গায়, সোজা সবটা কথা, আপনি নিতে পারছেন না, আপনারও লস, আপনার থেকে তার সম্ভাবী সলিউশন লাভ পাচ্ছে না, কৌশিক ডি কাশ্যপের লস।
তার মানে উভয় লসেই রান করলাম আলটিমেট এবং আসল জিনিসটায় পৌঁছাতে পারলাম না সবথেকে এবং তারও লস সেই জন্য তো বলছি আলটিমেট তারও লস কারণ আপনি আসল জিনিসটায় পৌঁছাতে পারলেন না তাই ভোটের বাজার হোক কিংবা ডাক্তারের বাজার হোক কিংবা জ্যোতিষ শাস্ত্রের বাজার মানে জ্যোতিষীদের বাজার হোক ভাবতে আপনাকেই হবে চোখ কান খোলা রাখুন নির্বাচন আপনাকেই করতে হবে কিন্তু এবং তারপরে গিয়ে বোতামটা টিপুন আজকের মতো এই অবধি সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার।